আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এই যে বন্ধুরা, আমি সকালের ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি, তো এখন আমি ব্রেকফাস্ট করার পর ড্রেস আপ করে মায়ের সাথে স্কুলে যাব। তাই মা অল্প একটু ভিডিও করে তাড়াতাড়ি রান্না করতে চলে গিয়েছিল, কারণ দুপুরে পরে রান্না করার সময় থাকে না। তো এই তো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টটা আমি খুব এনজয় করেছি, দুর্দান্ত ছিল। তো আজকে আমি সকালে খেয়েছিলাম শসা এবং রাইস ফ্রাই। আর এই যে বন্ধুরা দেখো, আমি স্কুলে চলে এসেছি, এখন আমাদের টিফিন টাইম। তো আমি খাচ্ছিলাম চিড়ার পোলাও, আর রাজবাবু খাচ্ছিল খিচুড়ি। ফুপি খিচুড়ি এনেছিল, কারণ তার সকালে খেয়ে আসিনি। আর আমি আমার চিড়ার পোলাওটাই এনজয় করছিলাম। তো কিরণ ফুপি তাজকে খাইয়ে দিচ্ছিল, আর আমি নিজে খাচ্ছিলাম। আর এই যে বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা, কারণ দুপুরে ভিডিও করা হয়নি, কারেন্ট ছিল না, খুব অন্ধকার, তাই আর ভিডিও করা হলো না। তো এখন আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। এই যে আমি মজা করে খেয়ে নিচ্ছি, এটা জালপোয়া পিঠা, খেতে দুর্দান্ত ছিল। আমার ছোটো দিদা, সেজো দিদা, তারপর আমার দিদার বোন ডেজি দিদা এসেছিল বাসায়। তো এই যে তারাও খাচ্ছিল পেঁপে, কিন্তু আমি তো পেঁপে খাই না, তাই আমি খাইনি। তারা ঝালপোয়া পিঠা খাচ্ছিল, আর এতগুলো পিঠা কিন্তু আমি একাই খাইনি বন্ধুরা, আমার মাও আমার সাথে খেয়েছিল। আর খাওয়ার পর আমার আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তাও মা একটু খাইয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কথা বাড়ালাম না, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।